ব্যক্তি আছেন, আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই যে আজকে এই অনুষ্ঠানটাকে, 15ই আগস্ট এই শোকের অনুষ্ঠানটাকে আমাদের জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানকে আপনারা সাফল্যমণ্ডিত করেছেন। আমাদের 15ই আগস্টের স্মৃতিচারণ হয়েছে, যে কারণে আমি আমার পক্ষ থেকে জেলা প্রশাসনের সমস্ত কর্মকর্তাবৃন্দ এবং সিটি কর্পোরেশনের মেয়রসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দকে আমার শুভেচ্ছা। এবং 15ই আগস্ট বাঙালি জাতির জন্য একটি কলঙ্কজনক অধ্যায়, তার কারণ 15ই আগস্ট রাতের অন্ধকারে যারা সেদিন স্বাধীনতাকে মেনে নিতে পারে নাই, স্বাধীনতার বিরুদ্ধে যারা ছিলেন, সেই সমস্ত রাজাকার আল বদর স্বাধীনতা বিরোধী শক্তি এবং তার সাথে কিছু উচ্ছৃঙ্খল সামরিক অফিসার রাতের অন্ধকারে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে, তারা হত্যা করে বেগম মুজিব সহ তার ছেলেদের, তার পুত্র বধূদের, তার নাবালক শিশুকে। তারা কিন্তু, খুনিরা কিন্তু এখানে ক্ষান্ত হয়নি। নিশ্চয়ই কিছুক্ষণ আগে আপনারা শুনেছেন আমার স্ত্রী শাহনারা বেগমের 15ই আগস্ট স্মৃতিচারণের কথা। তারা হত্যা করে আমাদের এই অঞ্চলে কৃষক নয়নমণি, আমার মরহুম পিতা কৃষি মন্ত্রী সৈয়দ আব্দুর রব সেনিয়াবাদ, আমার ভাই বোনকে, আমার নাবালক শিশুকে। তারা মনে করেছিল যে বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করা হলেই এই দেশকে পাকিস্তান বানানো যাবে। তার পরবর্তীতে 3রা নভেম্বর যারা বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে আমাদের স্বাধীনতার যুদ্ধ পরিচালনা করেছেন, সেই 4 জাতীয় নেতাকে তারা জেলখানার মধ্যে হত্যা করল এবং যেটা পৃথিবীর ইতিহাসে একটা জঘন্য কলঙ্কজনক অধ্যায়, সারা পৃথিবীর কোথাও জেলখানায় কোনো নেতাকে হত্যা করা হয়েছে এই ধরনের ইতিহাস আমার জানা নেই। তারা মনে করেছিল যে এটাকে পাকিস্তান বানাবে, তার নিদর্শন আপনারা দেখেন। সরকার গঠন করার পর প্রথমে যাকে প্রধানমন্ত্রী করেছিল তিনি আর কেউ না, তিনি ওই মুসলিম লীগের শাহ আজিজুর রহমান। প্রথম যাকে মন্ত্রী করেছিল রাজাকার আল বদরের প্রধান জয়পুরহাটের আব্দুল আলী, তারপরে যাকে মন্ত্রী করেছিল মওলানা মান্নান নিজামী, এদেরকে মন্ত্রী করেছিল। আপনারা বলেন কি বলবো আমি, অন্য চেয়েছিল যে এটাকে পাকিস্তান বানান যায় কিনা। তারপরে যারা খুন করেছিলেন জাতির জনককে, জাহাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি যার জন্ম না হলে যে স্বাধীন হতো না, যিনি জীবনের যৌবনের 14টি বছর এদেশের বুকানাঙ্গা মানুষের জন্য কারা অন্তরালে কাটিয়েছেন, যিনি ফাঁসির মঞ্চে যেও জীবনের জয়গান গিয়েছেন, সেই মহান নেতাকে তারা হত্যা করল। উদ্দেশ্য একটাই, কেন ওই পাকিস্তানের দোসররা
তারা চেয়েছিল এটাকে একটা মিনি পাকিস্তান বানানো যায় কিনা, তার উদাহরণ তো আমি দিয়ে গেলাম। তারপরও আপনারা জানেন, যদিও আমি জানি এটা স্মৃতিচারণ অনুষ্ঠান, কথা একটু আস্তে বলতে হয়, আমার ভুল আপনারা ধরবেন না, আমি একটু জোরসেই কথা বলি। তারপরে আপনারা শুনছেন পৃথিবীর কোন সভ্য দেশে হত্যাকাণ্ডের বিচার হবে না এই ধরনের কোন আইন? সারা পৃথিবীতে কোথাও এই এরকম আইন আছে যে হত্যাকাণ্ডের বিচার করা যাবে না? তারা সেই আইন ইন্ডেমনিটি বিলও তারা পাস করলো, বলা হলো যে এই হত্যাকাণ্ডের বিচার করা যাবে না। একটা জাতির ললাটে কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি হল, এটা আমাদের জাতির জন্য যত কত কত বড় কলঙ্কজনক অধ্যায়, একদিন ইতিহাস থেকে হয়তো আমাদের পরবর্তী জেনারেশন এই উত্তরটা দিতে হবে ওই জেনারেশনকে। আর কি করলেন? ওই সমস্ত খুনিদের পুরস্কৃত করা হলো, যারা সেদিন লন্ডনে প্রেস কনফারেন্স করে বলেছিল আমরা বঙ্গবন্ধুকে হত্যা করেছি, সেই আত্মস্বীকৃতি খুনিদের পুরস্কৃত করা হলো বিভিন্ন দূতাবাসের চাকরি দিয়ে। আমরা বলতে আজকে আমার দুঃখের সাথে বলতে হয় যে কথাটা বঙ্গবন্ধু বলে গেছিলেন যে আসলে আমরা বাঙালিরা যখনই ক্ষমতা গ্রহণ করতে যায় তখনই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। দেখেন, সাড়ে তিন বছর বঙ্গবন্ধু ক্ষমতায় থাকতে পারেন নাই, যিনি জীবন যৌবন সারা জীবন এই দেশের মানুষের অধিকারের জন্য আন্দোলন করেছেন, তাকে সাড়ে তিন বছর ক্ষমতায় থাকতে দিল না। ভাই ও বোনেরা আমার, পরবর্তীতে যিনি আসলেন তিনি ওই খুনিদের রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করলেন, আমাদের ওই পবিত্র সংসদে তাদেরকে বসানো হল। দুর্ভাগ্য এই জাতির, আমরা বাঙালিরা দেখেন যারা ইয়ার পর পরবর্তীতে ক্ষমতা হয়েছে, যেটাই বাড়ি কই কেউ কয়েকটা কুচবিহার সত্তা সাহেব দশজন মুক্তিযোদ্ধাকে ফাঁসি দিয়ে গেল, বাড়ি কোথায়? কেন এই কথাগুলোর বলতেছি যে আমার ভাই বোনেরা, একটি কথা আপনারা অন্তর দিয়ে মনে রাখবেন, যে এই মাটিতে যদি কেউ জন্ম না হয় এই মাটির প্রতি ভালোবাসা থাকে না, এই মাটির প্রতি মমতা থাকে না, এই মানুষের প্রতি তাদের মহব্বত থাকে না। আসলেন সত্তর সাহেব, দশজন মুক্তিযোদ্ধাকে ফাঁসি দিয়ে গেলেন, বাড়ি কোথায়? মুর্শিদাবাদ। কি কেছে? নিশ্চয়ই আপনারা যারা এখানে বয়স্ক আছেন নিশ্চয়ই মনে আছে, আমাদের কামাল হোসেন সাহেব তখন একটি সুপ্রিম কোর্টে কেস করেছিল রিট, যে সেনাবাহিনীতে মিউটিনির জন্য যদি এটা হয়ে থাকে তো জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিচার কবে হবে? মানে সেনাবাহিনীতে বিদ্রোহী করার জন্য তাদেরকে ফাঁসি দিয়ে দিল, চালায় দিল কি জিয়াউর রহমানের হত্যাকাণ্ড, এবং দশ জন মুক্তিযোদ্ধা। তারপরে আসলেন হোসেন মোহাম্মদের সাহেব, ডাকুনি মারা গেছেন, তিনি আবার এই খুনিদের আমাদের পার্লামেন্টে বসাইলেন, পুরস্কৃত আরো ডবল করলেন। এইরকম পর্যায়ক্রমে দীর্ঘ একুশটি বছর এই দেশের ভোকাডাঙ্গা মানুষের উপরে এরা এই ধরনের জুলুম অত্যাচার চালিয়েছে। এই একুশ বছরে আমাদের ২৬ হাজার নেতা কর্মীকে ওরা হত্যা করেছে। ওই আমরাও তো ক্ষমতায়, আমরাও তো এখনো ক্ষমতায়, ১৫ বছর যাবৎ ক্ষমতায়। যদি আজকে মনে করি যে বিরোধী দল তো ভালো,
এই রাস্তা দিয়ে কেউ হাঁটতে পারবে না, সে কিন্তু হাঁটতে পারবেন না। কিন্তু আপনারা বলেন বুকে হাত দিয়া, ওরা আমাদের কিপ্রিয়া সাহেবরে মারছে, ওরা এমপি আহসানুল্লাহ মাস্টারকে মারছে, ওরা ওই খুলনার মঞ্জুরুল ইমামকে মারছে। মারে নাই কিপ্রিয়া সাহেবের জন্য একটি হেলিকপ্টার চাওয়া হয়েছিল, বেগম খালেদা দিয়ে সেই হেলিকপ্টারটি পর্যন্ত দেয় নাই। ও দ্বারে আমরা দেখলাম কি, ওই যে সিরিজ বোমার নেতা শায়েখ আব্দুর রহমান, ওনারে সিলেট থেকে ঢাকা আনলো হেলিকপ্টার। এখন বলেন আমি কি বলব, এই হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমান, খালেদা জিয়া দুজন জড়িত এবং তাদের বিচার করা দরকার। আমি আজকে এই মিটিং এর মাধ্যমে এই দক্ষিণ অঞ্চল থেকে আমি এই আজকে এই আওয়াজ তুললাম, এর জন্য কমিশন গঠন করা হোক, যারা যারা এর সাথে জড়িত তাদেরকে প্রকাশ্যে বিচার করা হোক আইনের মাধ্যমে। তার কারণ একুশে আগস্ট দেখেন একই ধারাবাহিকতা, একুশে আগস্ট গ্রেনেড হামলা হইল, 24 জন লোক মারা গেল, আমাদের রাষ্ট্রপতির স্ত্রী আইভি রহমান সহ 24 জনকে হত্যা করল, বিরোধী দলকে মিথ্যে বক্তৃতা দিতে দেয় না। আপনারা পত্রিকা খোলেন নিশ্চয়ই, এখানে সাংবাদিক ভাইরা আছেন, ঠিক 5 দিনের মাথায় সাংবাদিকদের খালেদা জিয়া বলল ওদের তো সভা করতে দেবই না, বরঞ্চ শায়েস্তা করবো যদি এই কথা না থাকে সংবাদপত্র, হয়তো আপনারা ভুলে গেছেন। 5 দিনের দিন আমার কাছে এভিডেন্স আছে, তাহলে আমি এটা কি বলবো বলেন? আপনি আমার বিরোধী দলের 24 জনকে রাস্তায় মেরে ফেলবেন, বিরোধী দলের নেতাকে মেরে ফেলবেন, আমরা জনসভা করতে পারবো না? আরো যদি প্রধানমন্ত্রী বলে যে ওদের তো মিটিং করতে দেওয়া হবে না, বরঞ্চ ওদেরকে আমি শায়েস্তা করে ছাড়ব, এটা সাংবাদিকদের সামনে উনি বলেছে, তাহলে আজকে খালেদা জিয়া এই 21 আগস্ট হত্যাকাণ্ডের সাথে জড়িত, কাজে তারও বিচার হওয়া উচিত। আমরা বহুত কিছু দেখছি আপনারা করছেন, 40 দিন পর্যন্ত টেলিভিশনে দেখান নাই যে ভাঙা সুটকেস আর সেরা গেঞ্জি, তো আগের হেন্দে কোকো 1, কোকো 2, কোকো 3, কোকো 7 পর্যন্ত যাহার বোলা কল আইল কত্যা, ডান্ডি টেক্সটাইল টেক্সটাইল মিল আইল কত্যা, দেখান নাই আপনারা 40 দিন পর্যন্ত টেলিভিশনে? আর আপনি তো এটিএমের টাকাই খাইয়া লাগছে, শুনছেন কেউ মৃত স্বামীর ট্রাস্টির টাকা এটিএমের টাকা তার নামে আইসা, এই টাকা বউ খাইয়া লাগছে, শুনছেন জীবনে কোথাও? উনি খাইয়া লাগছে এই কেছে এখন ভোগ দিচ্ছে, আর কয়েক সরকার আটকায় রাখছে, সরকার আটকায় রাখবে কেন? কোর্ট আছে, কাতারি আছে, কত লোকের জামিন দিচ্ছে না হাইকোর্ট সুপ্রিম কোর্ট, হাইকোর্ট কি সুপ্রিম কোর্ট কি কোনো সরকারের অধীনে নেই? কাজে আজকে আপনাদের কাছে আমি জানাই যাই, বলে যাই, আমিও আমার জীবনের সামনে উপস্থিত, সব কিছু হারিয়ে কিন্তু আপনাদের মাঝেই আমার বাপ ভাইয়ের প্রতিচ্ছবি আমি দেখেছি, যে কারণে হয়তো এত দীর্ঘ সময় আমি বেঁচে আছি। যতদিন আছি আমি আপনাদের সাথে থাকব, ইনশাল্লাহ আপনাদের যে কোনো দাবি হোক আমি সেই দাবি নিয়ে আমার সরকারকে থেকে আদায় করে এনে দেবো। আপনারা বলেন উন্নয়ন হয় না, এই এই যে মনে আছে আপনাদের এই বঙ্গবন্ধু উদ্যানে দাঁড়িয়ে আমি প্রস্তাব করেছিলাম, যশোর ভোলার থেকে গ্যাস আনার চুক্তি হয়ে গেছে, পাইপ লাইনটি কাজ শুরু হয়ে গেছে, বলেছিলাম বরিশাল মেডিকেল বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ বরিশাল বিশ্ববিদ্যালয় হবে, প্রধানমন্ত্রী নিজেই ঘোষণা দিয়ে গেছে। এখানে শিক্ষা বোর্ড বলেন, পায়রা বন্দর বলেন, পর্যটন কেন্দ্র বলেন, রেল লাইন বলেন, ফোর লেন বলেন, টিচার ট্রেনিং কলেজ বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, আজকে বঙ্গবন্ধুর কন্যা এখানে সব কিছু আপনাদেরকে দিয়েছে। দপদপিয়া সেতুর কথা কেউ চিন্তা করছে? এখন বলে পায়রায় সেতু হইনি, পদ্মা সেতু হচ্ছে দৃশ্যমান,
কাজে আমার এই দক্ষিণ অঞ্চলের মানুষের উন্নয়নের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সমস্ত উন্নয়ন করেছে, কাজে আসুন আমরা এই শোকের দিনে প্রতিজ্ঞা করি এই শোককে শক্তিতে রূপান্তরিত করার জন্য আমাদের প্রধানমন্ত্রী হাতকে শক্তিশালী করি। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের এখান থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বাংলা।